সমস্যাটা কি? কথা বলতেছো না কেন? তোমার সমস্যাটা কি? এখানে আসছো কেন? আমি তোমার সাথে কিছু আর্জেন্ট কথা বলার লেগেছি। জরুরি কথা বলতে আসছি। মন্টু যখন আমাকে তুলে নিয়ে গেল, আমি তোমারে ফোনে বললাম আসো আমারে সেভ করো, তখন তুমি কই ছিলা? হ্যাঁ কইছিলাম মানে আমি আইছি না, আমি মন্টুর বাড়ির সামনে আইছি, মন্টুর লোকজন ধরে আমারে মারছে, মারে আমারে ব্যাংলাব দিয়ে আছে। ব্যাংলাব দিয়ে আছে মানে এটা আবার কি? আমারে কানে দুইরা পিছে একটা লাথি দিছে, লাথিতে উপত করে ফালাই দিছে আমারে। থানায় গেছি মামলা দিতে, তারা বলে যে আপনি মেয়ের কি হন। তখন আমি তো আসলেই তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তখন আমি প্রথম উপলব্ধি করলাম যে আসলেই তো আমি নিশির কি হই, আমি কিছু হই না। তখন তুমি উপলব্ধি করছো যে নিশি আমার কে হয়, এর আগে তুমি উপলব্ধি করতে পারো নাই। যখন ডিভোর্স সাইন করছিলাম তখন কি তোমার মনে ছিল না যে আজ থেকে নিশি আমার কেউ হয় না? তখন তো তুমি নেশার ঘরে ছিলা, তখন তোমার কিভাবে মনে হবে? থানায় গিয়ে তোমার নেশা কাটছে না? আচ্ছা হইছে, এখন আমারে তখন কি করলো থানার লোকজন? আমারে কইলো মেয়ের মা বাবা ভাই বোন ছাড়া কেউ মামলা করতে পারবো না। তো তোমার মা বাবা দেখলাম তো এই বিষয়টা হলো এনজয় করতেছে, আমি তো গেছিলাম মামলা দিতে, এরা তো কেউ যায় নাই। তোমার এত কথা শোনার মতো ইচ্ছা আমার নাই, এখন তুমি কি চাও সেটা আমাকে বলো। আমি তোমার চলো, আমি এত বুঝি না, আমি তোমার অন্য লোকজন। তোমার সাথে যাবো মানে? আমার হাজবেন্ড আছে, আমার সংসার আছে, আমি তোমার সাথে যাবো কেন? ও তোমার হাজবেন্ড? ও তোমার জোর করে বিয়ে করছে না? তো জোর করে বিয়ে করলে যদি হাজবেন্ড হয় তাহলে আমিও তোমার আবার জোর করে বিয়ে করব, আবার হাজবেন্ড। ছাড়ো, এখন তুমি কি চাওটা কি? তুমি কি চাই? আমি চাইলে আমি ওরকম 10টা মন্টু পুইতা ফালাইতে পারি জায়গায়, কিন্তু আমি ওটা করব না। করলে আমি তোমার কাছে খুনি হয়ে যাব, আমার মুখ তোমার কাছে ছোট হয়ে যাবে। মুখ ছোট হয়ে যাবে? 5 বছর ধরে যে নেশা করতেছো, নেশা ছাড়তে পারতেছো না, তখন তোমার মুখটা ছোট হয় না? না নেশা করলে মুখটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা ওই সব বাদ দাও, তুমি আমার সাথে চলো। আমার সাথে চলো? তুমি বললা আর আমি তোমার সাথে চলে গেলাম না? শোনো, তোমার মুখ যদি বড় রাখতে চাও রিহাবে যেয়ে ভর্তি হও, আমি টাকা পয়সা দিব। আর ওই সব রিহাব টিহাব কি? আমি তো চাইলে এক মুহূর্তে নেশা ছেড়ে দিতে পারি। এই ডায়লগ শুনতে শুনতে আমার কান ঝালা ফালা হয়ে গেছে। তোমাকে যেটা বলতেছি সেটা শোনো, রিহাবে যেয়ে ভর্তি হও, টাকা পয়সার ব্যবস্থা আমি করব। তুমি টাকা পাবে কই? এত টাকা তুমি কই পাবা? আমি টাকা কই পাবো এটা তো তোমার জানার দরকার না। আমি না, তুমি তো মন্টুর টাকা দিবা, আমি বুঝছি তো। আমি মন্টুর টাকা আমার রক্তে ঢুকবে না, আমি তার চেয়ে সারা জীবন নেশা করব। আমি মন্টুর টাকা তোমাকে দিবও না, এটা আমার জমানো টাকা, আমার বাপের টাকা, ঠিক আছে? না না না, ওই তোমার অত কষ্ট করতে হবে না, রিহাবের টাকা আমি জোগাড় করে নিব না। এখন তুমি যদি দিতেই চাও তাহলে তুমি আমারে, আমার একটু হাত টান যাচ্ছে, তুমি আমারে সবা চেক টাকা দাও। মার কাছে তো আর সবসময় চাওয়া যায় না, এই 1 সপ্তাহের ব্যাপার, 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, জাস্ট লোন হিসাবে দাও। সেই পুরনো সংলাপ শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, আমার এখন ঘৃণাও হয় না জানো, একটুও ঘৃণা হয় না। যেটা বলতেছি আপনাকে আপনি সেটা শুনেন, আপনি সব খোঁজ খবর নেন রিহাবের, যে ভর্তি হন টাকা পয়সা আমি দেবো, ঠিক আছে? তাহলে তুমি এক কাজ করো, আমার এই পকেটটা একটু খালি যাচ্ছে, আমার 60-70 টাকা দাও, আমি জাস্ট চেঞ্জ হওয়াটা দিব। পায়ে হেঁটে যান, পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আরে খারাপ আছে তো চেঞ্জটা, জাস্ট লোন হিসেবে আমি তোমার এই টাকাও তুমি তোমার ফেরত দিয়ে দেবো, কারণ তুমি আমি আগে যে টাকা নিচ্ছি সেটাও আমার। আমার তো 7-8 দিন থাকুনের কথা আছে, আমি তো জলদি যাব। জলদি যাব বলছিস না? বউ আর ব্যবসা না থাকলেই চলবো না, এখানে পলিটিক্স করা লাগবে না। হ্যাঁ পলিটিক্স আমি আর কি করবো, তুমি করতেছো তাইলেই তো। আরে ব্যাটা এই যে রঙিন রঙিন জামা পেরা ঘুরতেছো, এই এত ফুটানি মারাইতেছো, বউ রেলে এদিক ওদিক যাইতেছো, এত বড় বড় ব্যবসা চাইতেছো, করতেই তাছে। আমার পলিটিক্স আমি করি আর তোর পলিটিক্স তোরে করতেইব, আর এই পলিটিক্সটা না করলে তোর বউ অজাইব, তোর ব্যবসাও যাইব। তাহলে কও কী করবো, তুমি যেটা করবে ওই দেখ। আরে বেটা সামনে যুব ফ্রন্টের থানা কমিটির সম্মেলন, ওইখানে সভাপতির পদে গিয়ে দাঁড়া, 4টা ওয়ার্ড লয়ে আয়, একটু লবিং টবিং করো। আরে বেটা তুই তো ওয়ার্ড কমিটির সভাপতিও না, তোর আমি এক লাফে থানা কমিটির সভাপতি বানাইতে চাইতেছি, বুঝো না কী কারণে লবিং টবিং করতেইব? তাহলে লবিং কেমনে করবো, কী করবো আমি তো কিছু বুঝতে পারছি না। এই তো আমার কয়ে দিতেইব। হ্যাঁ তোর না আমার মাথাটা খারাপ ফেলাবি। তাহলে এক কাম করি, আমগো অর্ডার যে সভাপতি শাহাবুদ্দিন, অর্ডার দিয়ে কোনো কাম হইব না, অর্ডার সরাই ওখানে আমাকে রাস্তাতে বয়ে দিই, তাহলে তো একটা ভোট পাই দেবি গা। আর বাকি 3টা ওয়ার্ডের 3টা ভোট তুই নিজে ম্যানেজ কর, বুঝছে? দেবা কি কারণে ম্যানেজ করতে দেবো? দেবা বিয়া তুই একলাই করতাস, আর কোনো সালা বিয়া করেনি। হ্যাঁ কথা বলবো না, তুমি আমাকে ফোন করে বলে যে তুমি 3টার সময় আসবা, এখন কয়টা বাজে?
বাড়ি গেলে তোমার হুশকান্ড জ্ঞান থাকেন না? এত বড় বাড়িতে বউটা একা একা পড়ে আছে, তোমার কি একটু আগে আসতে ইচ্ছা করে না? আমি তাড়াতাড়ি আসছি, আরো বেশি সময় লাগতো, আমি বলে কয়ে চলে আসছি। পার্টি অফিসে ভেজাল থাকতে হইব না, ব্যবসা করতে হলে তো পার্টি অফিসে সময় দিতে হইব। শোনো, একটা সুখবর আছে। কি সুখবর? জিয়াইলা না তোমাকে না জিজ্ঞেস করলো তুমি আমাকে বলবা? বলো, অনুমান করো। শোনো, এত অনুমান টনুমান করতে পারবো না, বলতে হলে বলো, না বলতে হলে বলো না। শোনো, আমি তো আমাদের পার্টির থানা যুব ফ্রন্টের সভাপতি হইতেছি। তুমি এখন কি ওয়ার্ড সভাপতি? আরে না না, ওয়ার্ডের সভাপতি হইতে পারে, আমাদের পার্টি না, এটা কোনো ব্যাপার? ভাই তোমার জাম দিয়া থানা যুব ফ্রন্টের সভাপতি বানাইতেছে। শোনো, আমার সাথে যদি সংসার করতে চাও তাহলে এসব পলিটিক্স করতে পারবা না। এটা তুমি একটা কথা বললা, পলিটিক্স না করলে ব্যবসা করুন কেমন? আমি কেন, যারা পলিটিক্স করে না তারা ব্যবসা করতে পারে না? তুমি পলিটিক্স করবা, দুই দিন পর রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকবা, এটা আমি মেনে নিতে পারবো না, অসম্ভব। কেন, ব্যবসায়ীরা গুলি খায় না? পত্রপত্রিকায় দেখো না, ব্যবসায়ীরাও তো গুলি খায়। তাইলে তুমি ব্যবসা করে গুলি খাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পলিটিক্স করে গুলি খাবা এটা আমি মেনে নিতে পারবো না। তোমার মাথায় যে কোত্থেকে কী কী ভাবনা আসে আমি বুঝি না। আর আমি এটা কিন্তু তোমাকে খুব সিরিয়াসলি বলছি, ঠিক আছে? আমি একবার বলছি, এটাই আমার ফার্স্ট কথা, এটাই আমার লাস্ট কথা, তুমি পলিটিক্স করবা না, ঠিক আছে? তোমার কাছে পরিষ্কার? কথা বলতেছ না কেন? তোমার সমস্যাটা কি? এখানে আসছো কেন? আমি তোমার সাথে কিছু আর্জেন্ট কথা বলার লেগেছি। জরুরি কথা বলতে আসছি। মন্টু যখন আমাকে তুলে নিয়ে গেল, আমি তোমারে ফোনে বললাম আসো আমারে সেভ করো, তখন তুমি কই ছিলা? হ্যাঁ, কইছিলাম মানে আমি আইছি না, আমি মন্টুর বাড়ির সামনে আইছি, মন্টুর লোকজন ধরে আমারে মারছে, মারে আমারে ব্যাঙ্গ লাভ দিয়ে আছে। ব্যাঙ্গ লাভ দিয়ে আছে মানে এটা আবার কি? আমারে কানে দুইরা পিছে একটা লাথি দিছে, লাথিতে উপত করে ফালাই দিছে আমারে। থানায় গেছি মামলা দিতে, তারা বলে যে আপনি মেয়ের কি হন। তখন আমি তো আসলেই তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, তখন আমি প্রথম উপলব্ধি করলাম যে আসলেই তো আমি নিশির কি হই, আমি কিছু হই না। তখন তুমি উপলব্ধি করছো যে নিশি আমার কে হয়, এর আগে তুমি উপলব্ধি করতে পারো নাই? যখন ডিভোর্স সাইন করছিলাম তখন কি তোমার মনে ছিল না যে আজ থেকে নিশি আমার কেউ হয় না? তখন তো তুমি নেশার ঘরে ছিলা, তখন তোমার কিভাবে মনে হবে? থানায় গিয়ে তোমার নেশা কাটছে না? আচ্ছা হইছে, এখন আমারে তখন কি করলো থানার লোকজন? আমারে কইলো মেয়ের মা বাবা ভাই বোন ছাড়া কেউ মামলা করতে পারবো না। তো তোমার মা বাবা দেখলাম তো এই বিষয়টা হলো এনজয় করতেছে, আমি তো গেছিলাম মামলা দিতে, এরা তো কেউ যায় নাই। তোমার এত কথা শোনার মতো ইচ্ছা আমার নাই, এখন তুমি কি চাও সেটা আমাকে বলো। আমি তোমার, চলো, আমি এত বুঝি না, আমি তোমার অন্য লোক। তোমার সাথে যাবো মানে? আমার হাজবেন্ড আছে, আমার সংসার আছে, আমি তোমার সাথে যাবো কেন? ও তোমার হাজবেন্ড? ও তোমার জোর করে বিয়ে করছে না? তো জোর করে বিয়ে করলে যদি হাজবেন্ড হয় তাহলে আমিও তোমার আবার জোর করে বিয়ে করব, আবার হাজবেন্ড। ছাড়ো, এখন তুমি কি চাওটা কি? তুমি কি চাই? আমি চাইলে আমি ওরকম 10টা মন্টু পুইতা ফালাইতে পারি জায়গায়, কিন্তু আমি ওটা করব না, করলে আমি তোমার কাছে খুনি হয়ে যাব, আমার মুখ তোমার কাছে ছোট হয়ে যাবে। মুখ ছোট হয়ে যাবে? 5 বছর ধরে যে নেশা করতেছো, নেশা ছাড়তে পারতেছো না, তখন তোমার মুখটা ছোট হয় না? না, নেশা করলে মুখটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা ওই সব বাদ দাও, তুমি আমার সাথে চলো। আমার সাথে চলো, তুমি বললা আর আমি তোমার সাথে চলে গেলাম না? শোনো, তোমার মুখ যদি বড় রাখতে চাও রিহাবে যেয়ে ভর্তি হও, আমি টাকা পয়সা দিব। আর ওই সব রিহাব টিহাব কি? আমি তো চাইলে এক মুহূর্তে নেশা ছেড়ে দিতে পারি। এই ডায়লগ শুনতে শুনতে আমার কান ঝালা ফালা হয়ে গেছে। তোমাকে যেটা বলতেছি সেটা শোনো, রিহাবে যেয়ে ভর্তি হও, টাকা পয়সার ব্যবস্থা আমি করব। তুমি টাকা পাবে কই? এত টাকা তুমি কই পাবা? আমি টাকা কই পাবো এটা তো তোমার জানার দরকার না। আমি না, তুমি তো মন্টুর টাকা দিবা, আমি বুঝছি তো। আমি মন্টুর টাকা আমার রক্তে ঢুকবে না, আমি তার চেয়ে সারা জীবন নেশা করব। আমি মন্টুর টাকা তোমাকে দিবও না, এটা আমার জমানো টাকা, আমার বাপের টাকা, ঠিক আছে? না না না, ওই তোমার অত কষ্ট করতে হবে না, রিহাবের টাকা আমি জোগাড় করে নিব না। এখন তুমি যদি দিতেই চাও তাহলে তুমি আমারে, আমার একটু হাত টান যাচ্ছে, তুমি আমারে সবা চেক টাকা দাও। মার কাছে তো আর সবসময় চাওয়া যায় না, এই এক সপ্তাহের ব্যাপার, এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, জাস্ট লোন হিসাবে দাও। সেই পুরনো সংলাপ শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, আমার এখন ঘৃণাও হয় না জানো, একটুও ঘৃণা হয় না। যেটা বলতেছি আপনাকে আপনি সেটা শুনেন, আপনি সব খোঁজ খবর নেন রিহাবের, যে ভর্তি হন টাকা পয়সা আমি দেবো, ঠিক আছে? তাহলে তুমি এক কাজ করো, আমার এই পকেটটা একটু খালি যাচ্ছে, আমার 60-70 টাকা দাও, আমি জাস্ট চেঞ্জ হওয়াটা দিব। পায়ে হেঁটে যান, পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আরে খারাপ আছে তো চেঞ্জটা, জাস্ট লোন হিসেবে আমি তোমার এই টাকাও তুমি তোমার ফেরত দিয়ে দেবো, কারণ তুমি আমি আগে যে টাকা নিচ্ছি সেটাও আমার।
এটা তুমি একটা কথা বললা, তুমি 10,000 টাকা নিবা, 20,000 টাকা নিবা, 50,000 টাকা নিবা, তুমি লাখ লাখ টাকা আমার কাছ থেকে নাও, এটা কোনো সমস্যা? আর এটার জন্য আমি কারণ জানতে চাইব, তুমি এটা মনে করলাম আরে। আমি তোমার একটা কথা বলি না, মানে কথাটা তুমি আবার অন্যভাবে নিও না। তোমার 10,000 টাকা দেবো এটা তো আমার আমারও দিতে মন চায়, কিন্তু কথাটা হচ্ছে যে টাকা তো কোনো সমস্যা না, কিন্তু টাকাটা আসবো কোথা থেকে? মানে আমি বলতে চাইছিলাম যে মানে পুরোপুরি না, মনে করো যে তুমি যেহেতু না করছো পলিটিক্সের সঙ্গে থাকতে, না থাকলাম, কিন্তু মনে করো যে সামান্য একটু যোগাযোগ যদি পলিটিক্সের সঙ্গে থাকে তাহলে আমার ব্যবসাটাও ঠিক থাকলো, তখন তুমি যদি ডেইলি 10,000 টাকা দাও সেই টাকা দিতে আমার কোনো সমস্যা নাই। আমার টাকা লাগবে না। এই এই তুমি যে কথাটা এইভাবে নিবা এটা আমি আগেই বুঝতে পারছিলাম। আমি কি বলছি যে তোমার আমি টাকা দেবো না? আমার টাকা লাগবে না। আরে টাকা লাগবে না এই কথাটা তুমি কেন বলতেছো? টাকা তো তোমার আমি দেবো। আমি বলতেছিলাম যে পলিটিক্সের সঙ্গে যদি একটুখানি যোগাযোগটা থাকে তাহলে তো কোনো ক্ষতি নাই, আমার ব্যবসাটাও ঠিক থাকলো, তোমার ডেইলি লাগলে 10,000 আমি দিতে পারলাম। আমি তোমার কাছ থেকে 10,000 টাকা চাইছি এই সুযোগে তুমি পলিটিক্স করার পারমিশন চাচ্ছ আমার কাছ থেকে, না? আমি তোমার এই কথাটা বলি নাই, বলো। আমি বলছি তোমার টাকা লাগবে, টাকাটা আমি দেবো, আমি টাকা দিতে চাই না এই কথা তো বলি নাই। আমি খালি বলছি আচ্ছা যাও পলিটিক্সটা করলাম না, কিন্তু টাকা লাগবে না এই কথাটা কেন বলছো? তোমার টাকা আমার দরকার নাই, তোমার পলিটিক্সের টাকাও আমার দরকার নাই। তুমি টাকা লাগবে না, টাকা নিতে পারো, 100 বার টাকা লাগবে। দশ হাজারই আছে, না প্লিজ। টাকা এবার ঠেলে ফেলায় তুমি, এটা কি করলা? তুমি নিলেই ছাড়ো। খেতে আসো। আমি তো কিছু বুঝলাম না, কি হলো এটা? তুই গেলি দেশে তোর বই লোকে দেখা করতে, আর ওরে নিয়ে আইবি? আচ্ছা কী করছিস এটা? ভাই আপনার সাথে মিশা কথা কইছি ভাই, আমি গেছিলাম আমার পুল আনবার, আর বোর্ডারে তালাক দিবে গেছিলাম। তালাক কেন দিবি? বোর্ডার সারাক্ষণ খেটাখেটার করে, আর আদর্শভাবে করাবার না, বুড়ো হয়ে গেছে গায়ের লেগে তালাক দিলাম ভাই। বউ বুড়ো গেছে মানে? বউ বুড়ো গেছে তুই কি? তুই সারা বুড়া ভাম একটা, একটা দুধের বাচ্চা মেয়ে বিয়ে করে লেছাস? এই দুধের বাচ্চা কই পেলেন ভাই? বাংলা সিনেমার নায়িকে ভাই, এই দুই নম্বর নায়িকে। তুই নায়িকা পাইছিস কই? আমি ভাই ওই যে মন্টু ভাইয়ের লেগে বাপ মা ভাড়া করতে গেছিলাম, ওইখানে পরিচয় হয়েছে ভাই। বাস বাউ করে ফেলাইছিস না? বাউ তো করি নাই ভাই, একবার বিয়ে করে ফেলাইছি ভাই। ভাই একটা অনুরোধ করি ভাই, আজকে রাতটা আপনি হোটেল দিয়ে থাকেন না ভাই? হোটেল থাকবো মানে? না ভাই, আপনি নিচে হইবেন, আমি বলে উপরে হমো, এটা কেমন দেখা যায় কোন? এটা তো ঠিক হলো না ভাই। সবলা বিয়ে করার সময় খেয়াল আসলো না যে তোমার বড় ভাই বিয়ে করে নাই, আর তার কাছে তুমি একটা নয়া বউ লয়ে যাবা? বাকি রাইতের চিন্তা ভাবনা করছি ভাই, কারণ আমরা তখন লাখ লাখ টাকা কামাই ভাই। মন্টু ভাই বাসা নিছে, আমরাও একটা ভালো বাসা নিয়ে যাই গিয়ে, কারণ আপনি থাকবেন, আমি থাকবো, আমার বউ থাকবো, পোলা থাকবো, আর আমার বউ যেখানে থাকবো আপনার সেবা যত্ন করবো ভাই। আর এই ফকিনী বাসায় ভালো লাগে না ভাই এখন। তাহলে আমরা এই বাড়িতে চলে গেলে এইভাবে থাকবো? এই বাসা ভাই আমরা ভাড়া দিয়ে দমকা ভাই। যা 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 আমার পাঞ্জাবিটা লয়ে যা। তাহলে ভাই আজকে রাইতে আপনি থাকবেন ভাই? যা।
তুমি জানি কি কইলে? বাংলা সিনেমার মধ্যে হিন্দি গান সেন্সরে আটকাবে না? আরে ধুর, হিন্দি আর বাংলা, হিন্দি গানের বাংলা করা আমার লেগে কোনো ব্যাপারই না। তুমি শুনবা, হিন্দির কেন বাংলা করে? তোমার মতো বউ যদি আমার পাশে থাকে, মন উথাল করি, মন পাথাল করি। তোমার মতো বউ যদি আমার পাশে থাকে, মন উথাল করি, মন পাথাল করি।